আপনার মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আমাদের সজীব ভাইয়ের উদ্যোগে আমরা এই জিনিসটা মানবিক কাজে আমরা লিপ্ত হয়েছি। আমাদের সজীব ভাইয়ের মূল চিন্তা ধারণা ছিল যে সিন্ডিকেট মুক্ত করা, মূলত মানে বাজারে যে আড়তদাররা সবাই সমন্বিতভাবে যেভাবে সিন্ডিকেট তৈরি করেছিল, আর আমরা মানে মূলত কৃষক তো ন্যায্য মূল্য পায় না, কৃষক ন্যায্য মূল্য পায় না, এটা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাটা হচ্ছে আড়তদাররা খেয়ে ফেলে দেয়। এই জন্য আমরা চাই যে তৃণমূল থেকে আমরা সবজি কালেকশন করি, করে আমরা কম দামে আমরা গ্রাহকের মাঝে আমরা বিক্রয় করি। সিন্ডিকেট ভাঙা বলতে কি মানে আমাদের এইটা একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি কমে দিই আমাদের দেখা দেখি আরও 2-10 জন এই জিনিসটা এগিয়ে আসবে, তাদের নিজ নিজ জায়গা থেকে তারা এই উদ্যোগটা গ্রহণ করবে। এতে মানে এর ফলে কি হবে যে আপনার বাজারের যে সিন্ডিকেটটা ছিল, বাজারে যে দাম বাড়িয়ে বিক্রয় করত, সেই জিনিসটা অনেকটা কমে আসবে, কারণ তাদের ব্যবসায় অনেকটা মানে হ্রাস মতো পাবে, তাদের ব্যবসায় ক্ষতি হবে, যার কারণে ওরা কম দামে দিতে বাধ্য। বাজারে যে উদ্যোগতি যে বাজার মূল্য, সেটা চিন্তাভাবনা করে আমরা সর্বমূল্য ন্যায্য মূল্য যে গরিবের সাধারণকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা। এটা আমরা সংগ্রহ হচ্ছে গ্রাম অঞ্চল থেকে, খালিশপুর মহেশপুর বিভিন্ন বাজার থেকে কালেকশন করি, খেতলদের কাছ থেকে দিয়ে আমরা এই এখানে নিয়ে আসছি আর কি। না না, আমরা জাস্ট কোনো লাভ না, আমরা ক্যারিং খরচটাকে কস্ট করে হিসাব করে আমরা ওইভাবে মূল্য নির্ধারণ করছি, বিনিময় কিছুই না। বিনিময় যে আমরা উদ্যোক্তা হচ্ছি যে সাধারণ মানুষ ভালোবাসা বাজারে যে যে মূল্যটা তারা কেনে, সেটা এখান থেকে কিনে একটু সস্তায় হচ্ছে, তিনটা মাল কিনলে সাথে দেখাচ্ছে আরেকটা সে বেশি নিতে পারতেছে, এই এই উদ্যোগটা আমাদের আর কি। অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি। তবে আগামী আজকে আমরা একটা মিটিং হবে, আগামীকাল থেকে আমাদের শহরে বিভিন্ন পয়েন্টে আমরা বাজার দেবো ইনশাল্লাহ। যদি ক্রেতারা সারা আমাদের মুখে উদ্যুক্ত হয় আমরা আরও কয়েকটা দোকান দেব, যাতে তারা সর্বমূল্যই সবসময় পায় আর আমাদের বাজার কন্টিনিউ থাকবে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, না এর আগে এরকম কোনোদিন দেখিনি। বাজারের তুলনায় এখানে দাম কেমন আর বাজারে কেমন একটু বলুন। বাজারের তুলনায় দাম কম এখানে,